উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। আরও দুদিন পরিস্থিতি একই থাকবে। উত্তরবঙ্গের 5 জেলায় আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ করবে আরও 3-4 দিন। অর্থাৎ উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সব জেলাতেই কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাকি 3টে নিচের জেলা মালদা এবং 2 দিনাজপুর, সেখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, তবে লাগাতার বৃষ্টির থেকে এখনও বঞ্চিত থাকবে কলকাতাবাসী। খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ছাড়া বিশেষ কিছু নেই। যেটা হবে ওই ছড়িয়ে ছিটিয়ে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আগামী 2 দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই থাকবে, তবে তারপর দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা থেকে শেখ চেকুর রিপোর্ট, ওমকার বাংলা।